প্রথমে আমরা একটা মুন্ডি বাচ্চা দেখতে পাচ্ছি, জি গাব মনে হয় না? হ্যাঁ গাব, 6 মাসের। 6 মাসের গাব, জি। চেক দিয়ে নিতে পারবে তো? হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে, গ্যারান্টি। গ্যারান্টি না, জি গ্যারান্টি। দাঁতে কয়টা? দাঁতে নাই এখনো। এখনো দাঁত হয় নাই, 6 মাসের গাব আছে, জি। চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ চেক দিয়ে নিতে পারবে। দর্শক, 6 মাসের গাব আছে। আসলে মুন্ডি গাবিগুলো দেখতে একটু অন্যরকম হয়, ইন্ডিয়ান নাকি এগুলো? আমি একজনা ইন্ডিয়ার থেকে নিয়ে আসছিল, তো আমি সংগ্রহ করেছিলাম পোষার লাগে, তো এখন আমার টাকার দরকার, এই জন্য আমি বিক্রি করব। টাকার দরকার, এই জন্য বিক্রি করে দিচ্ছি। দর্শক, মূলত টাকার জন্য উনি বিক্রি করে দিচ্ছে মুন্ডি, 6 মাসের গাব। চেক দিয়ে আপনারা নিতে পারবেন। তো দামটা কত যাচ্ছেন? এটা দাম চাচ্ছে 3.5 লাখ। 3.5 লাখ টাকা, জি। আলোচনা সাপেক্ষে নিতে? হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক, বাচ্চা কিনতে গেলে পরে হচ্ছে 1,60,000-70,000 নিচে পাওয়া যাবে না, আমি প্রেগনেন্ট ছাড়া। এটা তো আপনার জানাই আছে, দেখেন 1.5 লাখের নিচে হবেই না একটা বাচ্চা। আর এটা 6 মাসের গাব আছে, জি। গ্যারান্টি দেখেন, উলান নামে বাঁটটা দেখেন, ওই দেখেন উলান আস্তে আস্তে ছাড়ছে। একটু পিছন থেকে দর্শকদেরকে দেখান। হ্যাঁ উলান আস্তে আস্তে ছাড়ছে, দেখেন দেখেন বাঁটটা কত সুন্দর হয়ে দেখেন। দর্শক, 6 মাসের গাব আছে দেখতে পাচ্ছেন, কিচ্ছু বলবি না নেই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, একটু ডিস্টার্ব করতেছে। দর্শক দেখতে পাচ্ছেন, দাম চাচ্ছেন 3,50,000 টাকা, জি জি। এ দেখেন কিছু কেবল উলান ছাড়া ধরেছে আস্তে আস্তে, বাঘটা কত সুন্দর। আলোচনা সাপেক্ষে নিতে? হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক, 3,50,000 টাকা দাম চাচ্ছে আপনারা, এগুলো দাঁতে নাই, দরদাম করতে পারবে তো? হ্যাঁ দরদাম করতে পারবে। দর্শক, দুধের উলানগুলো দেখতে পেলেন, পাশেরটা? পাশেরটা মুন্ডি, এটা 5 মাস প্রেগনেন্ট। এটা 5 মাস প্রেগনেন্ট, এটাও চেক দিয়ে নিতে? হ্যাঁ এটাও চেক, গ্যারান্টি। এটা কি দাঁতছে? না এটাও দাঁতে নাই, এটাও দাঁতে নেই না। তো একটু পিছন থেকে দর্শকদেরকে দেখাই, এটা কে বলে? এই দেখেন বাঘটা সব2,70,000 টাকা চাচ্ছেন, জি। আলোচনা সাপেক্ষে? হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক, দুইটা বকনে দেখতে পাচ্ছেন আপনারা, আলোচনা সাপেক্ষে দরদাম করে তো নিতে পারবেন। হ্যাঁ দরদাম, টাকার দরকারে বিক্রি করে দিচ্ছেন, নয়তো মূলত গাভী তৈরি করছেন? জি আমি গাভী তৈরি করতে চাইছিলাম, দেখেন না আমার গোয়ালে কোনো গাভী আছে? না না, এটাই পোষার লাগে, আমি দুইটাই রাখছিলাম। তা বহুত ইন্ডিয়ার থেকে দুইটা বাচ্চা নিয়ে আসছিল, একজন আমি ক্রয় করেছিলাম। মূলত টাকার দরকারে বিক্রি করে দিচ্ছেন? এ বা এখনো দাঁতেই নাই, কত হলে আপনি দাঁতলে আরো দ্বিতীয় বেনের যে কেরাম হবে তা তো আপনি বুঝতেই পারছেন। দেখেন দাঁতেই নাই, একটাও দাঁত হয় না, দাঁত দেখেও তো নিতে? হ্যাঁ দাঁত দেখে নিতে পারবে, সমস্যা নেই। দর্শক আপনারা দাঁত দেখেও নিতে পারবেন। এ দেখেন আপনি দেখেন, আপনি এ দেখেন দাঁতেই নেই, দেখছেন? দর্শক দেখতে পাচ্ছেন এখনো দাঁত হয়নি, দুইটার একটাও দাঁত হয় নাই না। কেন আমরা আমার ধরেন হচ্ছে এখানে পোষা জিনিস, তো ব্যবসার জিনিস না, সিটারি করার কোনো জায়গা নাই। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির এগুলো? জি আমার বাড়ি। বকনা বাচ্চা কিনছিলেন? জি বকনা বাচ্চা কিনছিলাম, ছোট থেকে মানুষ করছি, বহুত মেহনত হয়েছে। দুইটাই এখন আপনি চেক দিয়ে নিতে পারবে, যে লিক চেক দিয়ে বাচ্চা থাকবে না, লেয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, গ্যারান্টি? গ্যারান্টি, চেক দিয়ে নিতে পারবে, চেক দিয়ে নিতে পারবে। আর আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, টাকার প্রয়োজনে মূলত বিক্রি? জি জি, বর্তমানে করোনা চলতেছে, অনেকেরই বর্তমানে টাকার প্রয়োজন। হ্যাঁ এখানে দেখেন না আমার কোনো গোয়ালে কোনো গাবি নেই, একটা ষাঁড় বাচ্চা আছে খালি, শুধু ছোট একটা ষাঁড় বাচ্চা আছে, জি। আচ্ছা, তো ফোন নাম্বারটা বলে দিতেন যদি দর্শক যোগাযোগ করবে? 01770939667। এই নাম্বারে যোগাযোগ করলে? হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে, ইমো আছে এই নাম্বারে, এ সবসময় খোলা থাকে। আর আসার ঠিকানাটা? আসার ঠিকানা অরণখোলা হাটের পশ্চিমে। আচ্ছা আচ্ছা, হাটের পশ্চিম পাশে? জি পশ্চিম পাশে, মাদ্রাসার পশ্চিমে চলে আসবে, সোজা আসি অল্প একটু মাদ্রাসার পূর্বে, মা ডেরি খামার পার হয়ে আসতে হবে। এটা পাবনা জেলা ঈশ্বরদী, ঈশ্বরদী থানা, ঈশ্বরদী থানা, ঈশ্বরদী শহরের পাশেই? জি ঈশ্বরদী শহরের 1 কিলোমিটার দূরে। হ্যাঁ 1 কিলোমিটার দূরে ঈশ্বরদী শহরের পাশে। তো আপনি তো সুন্দর দুটা বাচ্চা সংগ্রহ করছেন, তো এগুলোর কি কি দিক দেখে সংগ্রহ করছিলেন যে এত সুন্দর বাচ্চাগুলো? এই বাচ্চা দুটা আমার শৈলী একজনের সাথে বহুদিন ধরে চেষ্টা করেছিলাম, উনি ইন্ডিয়ার থেকে মাঝে সাঝে গাবি টাবি লিয়ে আসে অন্যজনাক দেয়, তা আমি দুইটা বাচ্চা লিয়ে আসতে বলেছিলাম, তো উনি দুটি বাচ্চা ছোট লিয়ে আসছিল, তো আমি কিন্তু এই বাচ্চা তৈরি করে নিছি, নিজেই তৈরি করে? হ্যাঁ নিজেই তৈরি করে নিছি, লিয়ে আমার এখন টাকার দরকার, এই জন্য আমি বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা, গাবি তৈরি করার আগে বিক্রি করে দিতে হচ্ছে টাকার প্রয়োজনের কারণে? তাছাড়া এই গাবি এখানে বিক্রি করতাম না, আমি বহুত ছোট থেকে একটা মহব্বত আসছে,
মহব্বতের দিন আসলে গরু যদি কারোর কাছে থাকে অনেক দিন থাকে অবশ্যই তার প্রতি মহব্বত একটা আমি যত রাতেই আসব আমি গরু খাবার দেব গরুর কাছে আসব আমি আসলে হামলা হবে আপনাকে খুব পরিচিত আপনি জি যে তো ছোট থেকে মানুষ করতেছি তো কতদিন ধরে লালন পালন করতেছেন আপনার মানে তা হচ্ছে 1.5 বছর হচ্ছে 1.5 বছর আপনার কাছে হ্যাঁ আমার কাছে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন গাভিগুলো দেখতে পাচ্ছেন আপনারা দুইটা বকরি চেক দিয়ে নিতে পারবেন আর দরদাম করেও নিতে পারবেন আলোচনার সাপেক্ষে তো যার কাছ থেকে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করেছিলেন আপনি কি আরো তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন না উনি এখন বর্তমান করোনার জন্য ইন্ডিয়া থেকে কোনো জিনিস আসছে না বুঝতে পারলেন না হলে করোনার জন্য সব বন্ধ করোনার জন্য আনতে পারতেছেন না সব বন্ধ করে দিয়েছে কারণ করোনার জন্য ইন্ডিয়া থেকে কোনো লোকই পাচার হতে পারছে আসতে পারছে না যেতেও পারছে না ভিসাই তো বন্ধ ভিসাই বন্ধ আরে এসব লোক এখন বর্ডারে ধরেন বাংলাদেশেও কড়া করি ওই দেশেও কড়া করি দুই জায়গায় কড়া করি জি আচ্ছা আচ্ছা তো আপনি তো এগুলো লালন পালন করে থাকেন তো অনেক সুন্দর মসৃণ আছে পরিষ্কার পরিচ্ছন্ন লাদবে তো লাদের জায়গায় শুবেই না লাদের জায়গায় শোয় না না খুব শখের জিনিস খুব শখ মানে খুব যত্ন করে পুষছি আমি যত্নের জিনিস টাকার কারণে বিক্রি করতে হচ্ছে জি জি আচ্ছা আচ্ছা তো আমরা তো অনেক দিন আগে একবার আসছিলাম বাচ্চাগুলো মনে দেখেছিলাম হ্যাঁ আপনি দেখছিলেন তো গরুগুলো আমরা দেখালাম তো ফোন নাম্বারও বললেন মানুষের আসার ঠিকানাও বললেন যদি কেউ না আসতে পারে কারণ এইসব গরু তো সবাই সংগ্রহ করতে পারবে না না যারা বড় ধরনের ব্যবসা বাণিজ্য আছে বা বড় ধরনের কোনো কর্মকর্তা আছে তারা সংগ্রহ করতে পারবে তো তারা যদি না আসতে পারে তাদের কি পৌঁছে দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো তাদের ঠিকানা আমার কাছে দিয়ে দেবে আমার অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিয়ে দেবে পৌঁছানোর দায়িত্ব আমাদের আমার নিজস্ব দায়িত্বে তার বাসায় আমি পৌঁছা দিয়ে আসবো আপনার দায়িত্বে তাদেরকে আপনি পৌঁছে দিতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ পৌঁছা দেওয়ার চেষ্টা করব যাতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয় আচ্ছা আচ্ছা কারণ আপনার নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার হ্যাঁ ইনশাআল্লাহ কারণ আমার সবাই এলাকার সবাই জানে আমি সিটার বাট পারো না কেউ কোন আলে আপনিও নিজেও জানেন আমার এই এলাকাতে বাড়ি এই 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 বাড়ি আমার তারপরে অরণখোলা যত লোক আছে সবাই আমাকে চিনে এক নামে তা আমরাও চিনি আপনাকে টাকা দিতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ টাকা যে দিবে ইনশাআল্লাহ যদি সে না আসতে পারে তার বাসায় পোষা দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা আচ্ছা দরদামে যদি বনে নিতে পারে হ্যাঁ দরদামে বললে নিতে পারে এগুলো কিন্তু এই বাচ্চা দুটো যে নেবে ইনশাআল্লাহ সে জিতবে কারণ এখনো বাচ্চা দুটো দাঁতেই নাই বাচ্চা দুটো দিতে হবে না যে আরো কিন্তু বড় হবে অবশ্যই বড় হবে আপনাকে তো দাঁত দেখালাম দাঁতেও নাই কিন্তু খুব খাওয়া দাওয়ার দিকে সব টনটনা কোনো ডিপেট নাই আল্লাহর রহমতে এগুলোকে আপনি কি ধরনের খাবারগুলো দিয়ে থাকেন আমি দেখেন গুমের ছাল আর হচ্ছে ওই ভুসি এটা এটা এটাই ভুসি রাখছে এই ইঁদুরে কাটছিল বস্তায় দেখেন ফিট না কিন্তু ভুসি ভুসি খায় আর দেয় যে ধানের গুঁড়া ভুসি আর খড় বাস এই যে খড়ের পালা আছে এই তিনটা জিনিস জি আমি স্যাম্পল খাবার খাওয়াই খুব বেশি একটা জিনিস না বেশি একটা জিনিস আমি খাওয়াই না আচ্ছা আচ্ছা তো খুব শখের জিনিস টাকার কারণে বিক্রি করতে হচ্ছে জি 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 আচ্ছা আচ্ছা তো আবারও যদি একটু ঠিকানাটা বলে দিতেন কারণ ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম অরণখোলা মাদ্রাসার পশ্চিম পাশে মাদ্রাসার পশ্চিম পাশে আপনার বাসাটা অবস্থিত আর আপনার যদি কেউ না আসতে পারে আপনি তাদেরকে হ্যাঁ পৌঁছে দেব তাতে কোনো সমস্যা নাই সে নির্ভয়ে নিতে পারে আচ্ছা আচ্ছা তো আমাদেরকে অনেক ধন্যবাদ ভাই তো আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ ভাই যে তো সুন্দর সুন্দর দুটো মুন্ডি বকনা দেখালেন আপনি আমাদেরকে প্রথম বকনা তো ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ।